Hello friends, welcome to my channel. আলু আর বরবটি ভাজির প্রণালী নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। খুবই সহজ উপায়, শুধুমাত্র লাগে দুটো মূল উপকরণ এবং তার সাথে কিছু তেল আর কিছু গরম মশলা। চলুন বানাবো শুরু করে দেই এবং তার সঙ্গে আরও বলবো কিছু বরবটি আর আলুর উপকরণ স্বাস্থ্যের জন্য। থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে এবং লাইক আর শেয়ার করবেন। তো গরম তেলে দিয়ে দিলাম আলু আর বরবটি। দেখতে পাচ্ছেন আলুগুলো হাফ ইঞ্চ কিউবে ডাইস করা আছে আর বরবটিগুলো কেউ সমানভাবে কেটে নেওয়া হয়েছে। লবণ দিয়ে দিব আন্দাজ মতো এবং আরও লাগবে আমাদের 1 টেবিল স্পুনের মতো হলুদ পাউডার। এবং আপনার নিজের আন্দাজ মতো লাল মরিচের গুঁড়ো। এখন অনেক ভালো করে চলে নিতে হবে এদিক ওদিক, যেন মরিচ এবং হলুদের রঙটা সুন্দর করে চারিদিক দিয়ে লেগে যায়। এরকমভাবে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। আমাদের আরও লাগবে 1/2 টিস্পুন এই যে কিউমিন পাউডার, 1/2 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার এবং 1/2 টিস্পুন গরম মশলা। ব্যাস, আর কিছুই লাগবে না, শুধু আরও 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। এই মিডিয়াম আছেই। 7 মিনিট হবার পর এখন ধীমা জালে ঢেকে দিতে হবে। 15 থেকে 20 মিনিট এভাবেই ঢাকা অবস্থায় রান্না হবে। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে টেলে দিবেন। রান্না হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে যায়। তো যেটা বলছিলাম, বরবটি এবং আলু দুটোই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দুটোই অনেক আকারে বাজারে পাওয়া যায় এবং গুণ আছে তাদের অনেক। আলুতে প্রচুর পটাশিয়াম এবং ভিটামিন সি, আর বিনসে আছে ক্যালসিয়াম, প্রোটিন এবং অনেক ফাইবার্স। আর সবচেয়ে বড় কথা যে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও এই ভাজিটাতে বেশ স্বাদ পেয়ে থাকে। তো যখন আলুটা অলমোস্ট হয়ে আসবে আমরা তখন ঢাকনাটা খুলে দিব এবং লাস্টের 3 থেকে 5 মিনিট এরকম খোলাভাবেই সামান্য আরেকটু ভেজে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এই মজার আলু আর বরবটির ভাজি। আশা করি আপনারা লাইক করেছেন এবং যদি আপনারা ট্রাই করেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন হলো।